আমি তো তোমার আব্বার কাছে কথাটা শুনে অবাক হয়ে গেছি। হঠাৎ করে কি হলো সালমা, কিসের জন্য এরকম সিদ্ধান্ত নিলে? আমি আর কি করবো কাউকে, কার আশায় আমি আর বসে থাকবো কও না। এরকম করে কথা কও না, আমাকে অবশ্য সুজন তোমার সাথে কথা কওয়ার কথা কইছে। এখন আবার কি কথা কবির চাই সে? আর কোনো জোর জবরদস্তি করে আমি কিছু করবার চাই না। স্বপ্ন মাপা, বহুত চেষ্টামি করেছি, অনেক পাগলামি করেছি আন্না। আমি আর কি কব, ঠিক আছে, তারপরেও সালমা তোমাকে একটা অনুরোধ করব, যাই করো ভাবি চিন্তে করো, অহেতুক রাগ করে জিদ করে নিজের জীবনটা নষ্ট করো না। যতই চিন্তা ভাবনা করি যাই করি না কেন স্বপ্ন মাপা, এই জীবনে আমার আর সুখ হবে না। তোমার বন্ধুকে আমি এক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারবো না। আর তোমার বন্ধু এটা খুব ভালো করে জানে, আর ভালো করে জানে বলেই সে এত তুচ্ছ তাচ্ছিল্য ওর অপমান করতে পারছে। আরে জানো না, সে তো এখন ভঙ্গ ধরেছে, পরিষদে যাওয়া ছাড়িয়ে দিছি। রতনের কাছ থেকে শুনলাম খাওয়া দাওয়া নাকি করতেছে না। কি কব কও, এত কিছুর পরেও আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম তুমি কি সালমাকে বিয়ে করবে কও, তখন সে চুপ করে থাকে। থাক, তুমি ওর সাথে আর কোনো কথা বলতে চাই না, আমি মুক্তি দিয়ে দিছি, আমি ওর পথ থেকে সরে গেছি, আর ওর প্রতি আমার কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ নেই। সালমা, একটা অনুরোধ করি তোমার কাছে, যেভাবেই হোক এত দিন যখন পার করেছাও তখন আমার মুখ চায় আমাকে কয়টা দিন সময় দাও, আমি একটু চেষ্টা করে দেখি। দরকার নাই স্বপ্ন মাপা, অনেক ভিকারিপোনা করেছি, আর এইভাবে ভিকারিপোনা করে দয়া দাক্ষিণ্য করে কি আর প্রেম ভালোবাসা হয় বলো? যদিও আমার এটা বুঝতে একটু বেশি দেরি হয়ে গিয়েছে, বাদ দাও। সুজন আসলে বুঝলো না সে যে কি ভুল করলো, সারা জীবন পস্তাবি দেখো, ও সোনা ফেলায় আসলে গেড়ে দিল সালমা। তককে তককে ছিলাম এটা, তারপরে মনে করেন যে ভাব মতো পেয়ে গেছি, দুইজন মিলে একবারে সাইজ করে আলাইছি, মনের মধ্যে কি যে আনন্দ লাগতেছে এটা।